আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা ওখানে শান্তি তৃপ্তি পেতে পারো। আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আমি তোমাদের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম বিনিময়, প্রেম প্রীতি দিয়ে দিয়েছি। স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে যত কাছের, দুনিয়াতে অন্য কেউ তত কাছের নয়। পিতামাতা শ্রদ্ধার যোগ্য, তবে অত কাছের মানুষ নয়। স্ত্রীর কাছে স্বামী যত কাছের, আর মানে স্ত্রী দৌহিক দিক স্বামীর থেকে আর কাছে কি। হুম, দৈহিক দিক দিয়ে একজন আরেকজনের কাছে যত কাছের, এই জন্য আল্লাহ তাআলা একজন আরেকজনকে পোশাক বলে উল্লেখ করেছেন। এরপরেও এই পরস্পরের এই শান্তি তৃপ্তির জন্য কতগুলো পথ ও পন্থা মানুষের জরুরি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আশেরুহুন্না বিল মারুফ, না না স্যার, 19 নম্বর আয়াত। 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তারা নারী, তারা তোমাদের অধীনে থাকে। অবশ্যই এই শান্তি তৃপ্তি পেতে হলে সব সময় তাদের সাথে ভালো আচরণ করবে। মারুফ এমন একটা শব্দ, প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মকে শামিল আছে। প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মই হচ্ছে মারুফ। এই কথাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বললেন যে তোমাদের স্ত্রী তোমাদের নিকটে আমানত, ফাস্তাউ সুবিল বিন্নিসায় বিন খায়রা, নিসায়াল খায়রান, সবসময় তোমরা তোমাদের স্ত্রীদেরকে কল্যাণের উপদেশ প্রদান করো। তো একজন স্বামী তার স্ত্রীর কাছে এই তৃপ্তি শান্তি পেতে পারে ওই সময়তেই যখন সে তার স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করবে, তখনই সে তার প্রেম বিনিময় তার স্বামীকে দিতে পারবে। এ মর্মে একদা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের নিকটে কি অধিকার রাখে, আমরা তাদেরকে কি প্রদান করব, তারা যেটা আমাদের কাছে পাওনা হিসেবে রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কয়েকটা আল্লাহুম্মা কথা সাল্লি আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রথমে বললেন যে আতএমহা মাতা এমতা, তুমি তাকে খাওয়ার প্রদান করো যা তুমি খাও, তোমার খাওয়ার মানটাই যেন তোমার স্ত্রীও খাওয়ার মানে সুযোগ পায়। জি অক্সুহা মাক্তাসাইতা, তুমি যে মানের পোশাক পরছো সে মানের পোশাকই তোমার স্ত্রীকে পরাও। মূলত এই দুটাই পরস্পরের ভালোবাসাকে রক্ষা করার বড় মাধ্যম। এই দুটাতে যদি কোনো ঘাটতি এসে যায় তখন মনে কিছু না কিছুটা সংকোচ বা অতৃপ্তির কোনো অবিশ্বাস, অবিশ্বাস চলে আসতে পারে। ক্ষোভ, দুঃখ। জি, যদি ওই দুটাকে ভালোভাবে টিকে রাখার জন্য আল্লাহ রসুল পরে আরো কিছু বললেন। তিনি বললেন যে ওলা তু কাব্বে, কখনো তোমরা তাদেরকে কটু কথা বলো না। কটু তার কথা মানে জি এখানে ভৎসনা, একেবারে হ্যাঁ, কঠিন কোনো ভাবে নিন্দামূলক কোনো কথা অতি যাতে করে নিন্দার কিছু। কষ্ট পাবে। কেননা অন্য জায়গাতে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি নিজে আমার স্ত্রীদের নিকটে উত্তম। খেয়ারকুম জি খেয়ারকুম ইলা নিসাইকুম জি জি ওয়া আনা খেয়ারকুম ইলা নিসাই। লানিসাই। তারপর আল্লাহ রসুল বললেন যে ওলা তাজরে বালাল ওয়াজে, যদি কোনো সময় সাংসারিক পরিচালনায় কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই হালকা কিছু যদি প্রহার করতে হয় তাকে সংশোধনের জন্য, তাহলে অবশ্যই মুখের উপরে প্রহার করবে না। পরের শব্দে আল্লাহ রসুল বললেন যে ওয়ালা তাতরকহা ইল্লা ফিল বাইত, আর তুমি তাকে তোমার বাড়ি ছাড়া অন্য জায়গাতে থাকার বসবাসের সুযোগ দিও না। পরিস্থিতি অনুযায়ী আমরা কিছু কারণ হয়তো বা উল্লেখ করতে পারি বা করছি, পরবর্তীতে হয়তো বা যারা চিন্তা ভাবনা করবে তারা হয়তো বা আরো কিছু কারণ উল্লেখ করতে পারে, কিন্তু মৌলিকভাবে যেটা আমরা বলতে পারি কোরআন হাদিসের উপরে লক্ষ্য করে যে অবশ্যই এতে একটা বড় কল্যাণ নিহিত আছে, যেটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে আল্লাহ তাআলা কেন একজন পুরুষকে 4 জন নারী গ্রহণ করতে বললেন। অবশ্যই এর যেটা মৌলিক কারণ, সেই
মৌলিক কারণটা মানুষের জানা নাও থাকে, আমাদের জানা নাও থাকুক থাকতে আর না পারে, থাকুক, বুঝি আর না বুঝি, বুঝি আর না বুঝি। কিন্তু আল্লাহ আল্লাহর তাআলা এই বিধান মানতে বিধান আমরা বাধ্য। আমাদেরকে দিয়েছেন যে একজন পুরুষ চারজন নারী গ্রহণ করতে পারে, এবং চারের ব্যাপারে তিনি এইভাবে উল্লেখ করেছেন যেটাকে আল্লাহ রাসূল এভাবে বলছেন যে একজন পুরুষ চারজন স্ত্রী আছে, তো একজন স্ত্রীকে তালাক দিয়েছে, তো এখন একজন স্ত্রী তালাক প্রাপ্ত হওয়ার পরে তিন তার ঋতু যতদিন পর্যন্ত পার না হচ্ছে ততদিন পর্যন্ত ওই স্বামী আর একজন স্ত্রীকে গ্রহণ করতে পারবে, কেননা ওই নারীর তিন ঋতু হওয়া পর্যন্ত ও এখনো ওই পুরুষের অধীনেই আছে। অবশ্যই এই ব্যাপারে বুঝে নিতে হবে যে পুরুষের জন্য এতে একটা বড় কল্যাণ আছে, যার কারণে আল্লাহ তাআলা এটা বলেছেন। সেটা তার প্রবৃত্তিকে ঠেকে রাখা কারণ হতে পারে, সেটা নারীর কল্যাণ হতে পারে যে একাধিক নারী গ্রহণ করলে তাহলে নারীদের সমস্যাটা একটু দূর হবে, বা এটাও হতে পারে যে একাধিক স্ত্রী গ্রহণ করলে একজন পুরুষের ভিতরে যে প্রবৃত্তি আছে যে একজন নারীর 5 দিন 7 দিন ঋতু হয়ে গেল তখন একজন পুরুষের থাকার অসুবিধা হতে পারে, বা কোনো যুদ্ধে যেতে হচ্ছে তো যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বাড়ির দেখার সমস্যাটা থেকে যেতে পারে, তো একজন স্ত্রীকে বাড়ি দেখার জন্য রেখে গেল, একজন স্ত্রীকে সাথে যুদ্ধে নিয়ে গেল। আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা দীর্ঘ বিধান দেওয়ার পরে একজন লোক মারা গেলে তার স্ত্রী যদি থাকে তাহলে তার ছেলে মেয়ে যদি থাকে তাহলে স্ত্রী 1/8 পাবে, ঠিক একজন স্ত্রী যদি মারা যায় তাহলে ওই লোকে ওই মহিলার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার স্বামী 4/1 পাবে, ঠিক অনুরূপ একজন লোক যদি মারা যায় তার ছেলে মেয়ে রেখে তাহলে ছেলে যা পাবে তার 1/2 মেয়ে পাবে, মেয়ে যা পাবে তার ডবল ছেলে পাবে, ঠিক অনুরূপ যখন ছেলে মেয়ে থাকবে না মা আছে তখন 3/1 পাবে, ছেলে মেয়ে আছে মা 6/1 পাবে, পিতা 6/1 পাবে। এইভাবে আল্লাহ তাআলা এক বিস্তারিত বিধান পেশ করার পরে খুব কঠোর ভাবে বলছেন যে এটা আল্লাহ তাআলার একটা নির্ধারিত সীমা, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, যেটা মানুষের জন্য মেনে চলা জরুরি, যাতে মানুষের কল্যাণ রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি মানুষ মেনে চলে তাহলে তাদের জন্য দুনিয়াতে শান্তি রয়েছে, আর আল্লাহ তাআলা তাদের জন্য আরো পরকালে একটা সুব্যবস্থা রেখেছেন, জান্নাত রেখেছেন, যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। সূরা আন-নিসার এই 13 নম্বর আয়াত। এখন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ধর্মে বা অন্যান্য বিধি বিধানে এসব নিয়ম শৃঙ্খলা ছিলই না, জি ছিলই না, কাজেই তাদের বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা বানাতে হচ্ছে। জি জি, আমাদের ভারতের পার্লামেন্টে দেখলাম যে ইসলামের মতো বিধান করে মেয়েদের, কয়েক বছর আগে দেখলাম পত্রপত্রিকা এসেছে, নেতৃবৃন্দ সেখানে দাবি তুলেছেন ইসলামের মতো আপাতত হক হিন্দু মেয়েদেরকে দেওয়া হোক, এটা দেওয়া হোক, নির্ধারণ করা হোক, নির্ধারণ করা হোক, সারা বিশ্ব যতই ঘুরা ফুরুক না কেন ইসলামের বিধান থেকে ফিরে আসতে হবে, যদি তারা কল্যাণ চায়, যদি তারা কল্যাণ চায়। আর যদি খামাখা চিন্তাবিদ সেজে, বুদ্ধিজীবী সেজে, তথাকথিত সুশীল হয়ে যদি কিছু কথা বলতে হয়, কিছু হালকা ইস্যু তুলে সমাজকে চেতাইতে হয়, কিছু কলাম লিখতে হয়, ওটা অন্য জিনিস। আল্লাহ তো আর সেমিনারবাজি খেলায় চলে না, নাউজুবিল্লাহ মিন জালিক, নবীর জন্য ওগুলো শোভনীয় না। আল্লাহ যেটা করে, আল্লাহ রসুল যেটা করেন, ওজন নিয়ে হিসাব করে মানুষের পারিবারিক, সামাজিক, সাইকোলজিক্যাল এবং বাস্তবতা নিরীক্ষা করেন। দেখুন, মেয়েটা জন্মগ্রহণ করলো, তাকে বড় সড়ো করে লালন পালন করে তাকে বিয়ে দিতে হয় বাবার, খরচাপাতি বাবার, বাবা না থাকলে ভাইয়ের। দ্বিতীয়ত, সংসার থেকে সংসার যদি কোনো কারণে ভেঙে যায় এই মেয়েটা যাবে কোথায়, ফিরে আসতে হবে কোথায়, হয় বাপের ঘরে ফিরবে না হলে ভাইয়ের উপরে, সব এমনকি ফুপুরাও বৃদ্ধ বয়সে কোন দুর্ঘটনা ঘটে গেলে দেখবেন যে কি ভাই পোদের ওখানে ফিরে আসতে হচ্ছে, ভাতিজাদের ওখানে, ভাতিজাদের ওখানে চলে আসতে, এটা যে পৃথিবীর যে বিধান তাকে যেতে হবে কোন রক্তের সম্পর্ক আছে, আর পথে পথে যদি ঘুরতে থাকে তাহলে সেটা অন্য জিনিস, সে তো মানবিক জীবন না মানুষের। তারপরে বাবা মা যদি অসুস্থ হয়, জামাই বাড়ি যায় বলা যাবে তখন যে আমার বাবা মা অসুস্থ, হাসপাতাল নেবো, তোমরা টাকা পয়সা দাও, বোনের কাছে বলা যাবে তুমি টাকা দাও, আমি মরি বা বাঁচি ভাই হিসাবে বাবা মার প্রথম দায় দায়িত্বটা আমাকে নিতে হবে। আল্লাহর নবী বললেন যে ইরফল ইলম, বিদ্যে উঠে যাবে, ও একথরাল জাহাল, মূর্খতায় বেড়ে যাবে। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন যে ইয়ানজিলুল জাহাল,
এরফল এলম ওয়ান জেলুল জাহাল, বিদ্যা উঠে যাবার মূর্খতা বর্ষণ হবে। আমরা তো দেখছি সামাজিকভাবে যে 20 বছর আগে যত শিক্ষিত মানুষ গ্রামে ছিল এখন তার চেয়ে অনেক বেশি, কিন্তু আল্লাহ রসুল তো সেটা বললেন। আল্লাহ রসুল বলছেন যে বিদ্যাই উঠে যাবে বলছে, আমরা এইভাবে ধরে নিতে পারি যে জিনিসটি আসলে তার কাছে স্পষ্ট হচ্ছে না, বা সে এটাকে বুঝতে চাচ্ছে না। যেমন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর এই বিধান মানলে, তেমন কিন্তু আবার শাস্তিরও কথা বলা হয়েছে, ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইয়াদখুলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যদি সীমা লঙ্ঘন করে আল্লাহর, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধানকে যদি ও পালন না করে, বিধান তাহলে কিন্তু তাকে আল্লাহ পাক জাহান্নামে ঢোকাবেন, তার জন্য সে অত্যন্ত শাস্তি, নিকৃষ্টতর শাস্তি। সূরা নিসার 14 নম্বর আয়াত, ব্যাপারটা অত্যন্ত ভারী। হালকা কিছু মানুষের হাতে ছেড়ে দেওয়া হলে তাহলে আল্লাহ পাক পুরস্কারের এত বিধান করতেন না, শাস্তির এত বিধান করতেন না। কাজেই ভাই আপনি যেই হন না কেন, যে স্থানেই বসে থাকুন না কেন, মেনে যে নেওয়ার পজিশনে পরিণতি আপনি হন না জান্নাত। কেন, আপনাকে আল্লাহ দেওয়া বিধান মেনে নিতে হবে, নারী হন বা পুরুষ হন। না হলে আপনার পৃথিবীতেও যেরকম বিধ্বস্তি নিয়ে আসবেন, হিংসা বিদ্বেষ পরস্পর মারামারি ভাইয়ে বোনে, বাপে কন্যায়, দাদা নাতনিতে যেরকম হিংসা বিদ্বেষের সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ আর অধিকারের সংগ্রাম দেয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। আর ঠিক সেরকম আখেরাতে জি, এটা মেনে পুরস্কারকে নেওয়ার বঞ্চিত হবেন, পরিণতি জান্নাত, আর না মানার পরিণতি সোজা জাহান্নাম। জাহান্নাম। একটা স্পষ্ট কথা শুনে নেশায় জি আল্লাহ পাক আমাদেরকে জিনিসটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর বিধান একটা নির্দ্বিধায় মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদেরকে দেন। এতটুকু বলেই আজকের এই বক্তব্য আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।